পারফেক্ট ক্যারামেল পুডিং হয় সিল্কি, ভেলভেটি, ক্রিমি এবং স্মুথ। এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ক্রেম ক্যারামেল বা এগ পুডিং। আজকে দেখাচ্ছি ডিটেলসে সব টিপস এবং ট্রিক্স আর কিছু শর্টকাটস, যেগুলো ফলো করলে আপনি কোনো রান্না না পারলেও খুব সহজেই এই পুডিংটি বানাতে পারবেন। আর আমার রেসিপি ফলো করে পুডিংটা সেট করতে লাগবে মাত্র 3-4টা জিনিস। আর এটার জন্য আমি কোনো স্পেশাল পাত্র ব্যবহার করছি না, ব্যবহার করছি নর্মাল সিরামিকের বাটি আর পিরিচ। আর এটার জন্য ডিম, দুধের সঠিক পরিমাণ, ক্যারামেল বানানো, পারফেক্ট টেক্সচার, এগুলোর জন্য প্রত্যেক স্টেপে কী কী করতে হবে, কেন করতে হবে সব বুঝিয়ে বলবো, যাতে এটা বানানোর সময় ভুল হওয়ার সম্ভাবনা খুব কম হয় আর আপনিও ইমপ্রেস করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে পারফেক্ট একটা ক্যারামেল পুডিং দিয়ে। ট্র্যাডিশনালি পুডিং বানাতে দুধটা জাল দিয়ে একটু ঠান্ডা করে তারপর ডিম আর চিনির সাথে আস্তে আস্তে মিশিয়ে তৈরি করা হয় হচ্ছে পুডিংয়ের মিক্সচার বা পুডিংয়ের কাস্টার্ডটা। আজকে এই ক্লাসিক রেসিপিটা কীভাবে পারফেক্টলি চুলায় করা যায় সেটা দেখাবো, আর সাথে দেখাবো এটারই একটা শর্টকাট, যেখানে আমি সরাসরি পাস্তুরিত ঠান্ডা দুধ ব্যবহার করব এবং এটা জাল দেয়া, ঠান্ডা করা বা কাস্টার্ডটা টেম্পারিং করার কোনো ঝামেলা নেই। তো এখন আমি দেখাচ্ছি আমার শর্টকাট সিম্পল ভার্সনটা। এটার জন্য আমি নিব 1 ভাগ কনডেন্স মিল্ক আর সাথে নিব 2 ভাগ পাস্তুরিত দুধ। এটা তারপরে ডিমের সাথে মিক্স করলেই হয়ে যাবে পুডিংয়ের মিক্সচারটা। এখানে আলাদা আর কোনো চিনি ব্যবহারও করতে হবে না, এটা জাল দেয়া, ঠান্ডা করার কোনো ঝামেলা নেই, মাত্র কয়েক মিনিটেই মিক্সচারটা রেডি। তো ক্লাসিক রেসিপির জন্য দুধটা একটু জাল দিয়ে ঠান্ডা করে তারপর ডিম আর চিনির সাথে মেশাতে হবে। আর এখন দুধটা অনেক জাল দিয়ে অনেক ঘন করার কোনো দরকার নেই, কারণ অ্যাকচুয়ালি দুধ বেশি জাল দিলে দুধের যে প্রোটিন আছে সেটা একটু ভেঙে যায় এবং ভেঙে গেলে পুডিংয়ের যে সিল্কি এবং ভেলভেটি আর স্মুথ একটা টেক্সচার চাই আমি সেটা কিন্তু একদম কমে যাবে। সো দুধটা বেশি জাল দেওয়ার কোনো দরকার নেই, অল্প একটু গরম করেই নামিয়ে ফেলবো। ওকে, আমার দুধটা জাল দেওয়া শেষ, এখন এটা একটু ঠান্ডা হতে হবে। সো এটা ঠান্ডা হতে হতে আমি ডিম আর চিনিটা প্রিপেয়ার করে ফেলবো। 300 মিলিলিটার দুধ নিয়েছিলাম, এটার জন্য নিচ্ছি 3টা ডিম। সো 3টা ডিমের সাথে 300 মিলিলিটার দুধের সাথে আমি দিব হচ্ছে 1/2 কাপ বা 100 গ্রামের মতো চিনি। এটা এখন একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর দুধটা এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, মানে আঙুল দেওয়া যাচ্ছে এরকম ঠান্ডা। এরকম ঠান্ডা হলেই আস্তে আস্তে দুধটা ডিমে দিব, নট দি আদার ওয়ে রাউন্ড, কারণ ডিম যদি গরম দুধে দিয়ে যাই তাহলে পুডিংয়ের কাস্টার্ড না হয়ে স্ক্র্যাম্বল এগ হয়ে যাবে। সো এটা এখন আস্তে আস্তে এখানে দিব এবং দিয়ে কনস্ট্যান্টলি ডিমটা নাড়তে থাকবো। এটাকে বলে হচ্ছে কাস্টার্ড টেম্পারিং করা। ক্লাসিক রেসিপিরও পুডিং মিক্সচারটা তৈরি হয়ে গেছে। এখন আমি তৈরি করব আমাদের পুডিংয়ের উপরের ডার্ক গোল্ডেন বা অ্যাম্বার কালারের ক্যারামেলটা। ক্যারামেল তৈরি করা হয় চিনি হিট করে, আর আমি আজকে করব ওয়েট ক্যারামেল। সেটার জন্য চিনি এবং পানি একসাথে জাল দিতে হবে। এটার জন্য আমি কয়েকটা এক্সপেরিমেন্ট করে সুন্দর একটা পরিমাপ বের করেছি। এখানে হচ্ছে 3 আমাদের ম্যাজিক নাম্বার। আমি যে 300 মিলিলিটার মিল্ক দিয়ে 3টা ডিম দিয়ে পুডিংয়ের মিক্সচারটা তৈরি করেছি সেটার জন্য আমার লাগবে 3 চামচ চিনি আর সাথে লাগবে তার অর্ধেকটা পানি। আমি যেহেতু 2টা পুডিং করছি তাই আমি দিচ্ছি 6 টেবিল চামচ চিনি আর 3 টেবিল চামচ পানি। আমরা যদি চিনির দানাগুলো মাইক্রোস্কোপের নিচে দেখি তাহলে দেখা যায় যে চিনির যে বাইরের লেয়ারটা থাকে সেটা হচ্ছে রাফ এবং একটু জিগজ্যাগ, এবং এটার কারণে চিনি যখন পানি আর হিটের সংস্পর্শে আসে তখন এটার একটা ন্যাচারাল টেন্ডেন্সি হচ্ছে একটা সাথে আরেকটা লেগে যাওয়া এবং লেগে দলাত বেঁধে মিশ্রির মতো দানা দানা হয়ে যাওয়া। এবং এটাকে যদি নাড়া হয়, নাড়লে এই মিষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনাটা আরও অনেক বেড়ে যায়। এই প্রবলেমটাকে ক্যারামেল তৈরির সময় বলা হয় হচ্ছে সুগারের রিক্রিস্টালাইজেশন প্রবলেম। এই সমস্যার সমাধানের প্রথম সলিউশন হচ্ছে চিনিটা ভালো মতো একটা ইভেন লেয়ার করে পাতিলে রাখা। তারপর খেয়াল রাখতে হবে চিনির কোনো অংশ যেন ড্রাই না থাকে, পুরোটাই পানি দিয়ে ভিজিয়ে নেব। আর তারপর চুলা অন করার আগে এই সলিউশনটা একটা ঢাকনা দিয়ে ঢেকে নিব। এতে করে পানি যখন বাষ্প হবে লিডে লেগে কনডেনসেশন হয়ে চারপাশ দিয়ে পড়ে কোনো ক্রিস্টালাইজেশন হলেও সেগুলো ধুয়ে ফেলবে। থার্ড হচ্ছে এই সলিউশনটা আমরা একদমই চামচ দিয়ে নাড়বো না, এবং এগুলো ফলো করলেই আমাদের রিক্রিস্টালাইজেশনের কোনো প্রবলেম হবে না। এবং ক্যারামেল যাতে পুড়ে তিতা না হয়ে যায় সেটা সমাধানটা হচ্ছে
ক্যারামেলটা আমরা মিডিয়াম হিটে তৈরি করব এবং চিনিটা পুরোপুরি গলে যাওয়ার পর প্রায় 2-3 মিনিট লাগবে ঢাকনাটা ওঠানোর পরে খেয়াল রাখতে হবে যে হিটটা সবদিকে ইভেনলি ডিস্ট্রিবিউট হচ্ছে যখনই দেখব যে পাতিলের এক অংশে কালার আসছে চেষ্টা করব সবদিকে একটু সোয়ার্ল করে দিতে পাতিলটা নাড়াবো আমি এক চামচ কোনো ইউজ করব না সবদিকে যেন কালারটা ইভেনলি আসে এবং যখনই দেখব যে একটু গোল্ডেন কালার হয়েছে তখনই পাতিলটা চুলা থেকে সরিয়ে ফেলব কারণ তখনও পাতিলের হিটে কালারটা আরেকটু ডার্ক হবে এবং যখনই দেখব আমাদের পছন্দ মতো কালার এসেছে তখনই আমরা বাটিতে বা যেটাতে পুডিংটা তৈরি করব সেটাতে ক্যারামেলটা নামিয়ে ফেলব সো আমার ক্যারামেলটা অনেকটাই সেট হয়ে গিয়েছে খুব সুন্দর একটা কালার এসেছে আর হট ক্যারামেল হ্যান্ডেল করার সময় একটু কেয়ারফুল থাকতে হবে কারণ এটা সহজেই বার্ন করতে পারে আর পাতিলে যে এক্সট্রা ক্যারামেলটুকু আছে এটা একটু গরম পানিতে ভিজিয়ে রাখলেই খুব সহজেই পরিষ্কার করা যাবে ক্যারামেলটা একদম ঠান্ডা হয়ে গেলে আমি পুডিংয়ের মিক্সচারটা ছেঁকে পোর করে নিচ্ছি এখানে ছাঁকাটা খুব ইম্পর্টেন্ট কারণ এতে করে মিক্সচারে কোনো লাম্পস থাকলে সেগুলো সব দূর হয়ে যাবে আর অনেক সময় মিক্সচারে এয়ার বাবলসও থাকে ছাঁকার কারণে সেগুলো অনেকটা কমে যাবে এতে করে পুডিংয়ের টেক্সচারটা খুব স্মুথ এবং সিল্কি হবে সিভ দিয়ে পোর করার জন্য বাবল অনেকটাই কমে যাবে তারপরে যদি দেখেন উপরে একটু একটু ছোট ছোট বাবলস আছে সেটা একটা টিস্যু দিয়ে সুন্দর করে সরিয়ে ফেলতে হবে জেন্টল হিটিং ভালো কোয়ালিটির পুডিংয়ের জন্য একটা মাস্ট মনে রাখতে হবে পুডিংয়ের পাত্রে যেন ডিরেক্ট হিট না লাগে সেজন্য পানির পাত্র এবং পুডিংয়ের পাত্রের মধ্যে একটা গ্যাপ রাখতে হবে পুডিংগুলো সেট করব একটা ওয়াটার বাসে ওয়াটার বাসের মেইন উদ্দেশ্য হচ্ছে পুডিংটা স্লো এবং ইভেন হিটে রান্না করা বাসের গরম পানি পুডিংয়ের পাত্রের বাইরে থেকে 2/3 মতো কভার করবে এবং আস্তে আস্তে কনসিস্টেন্ট টেম্পারেচারে পুডিংটা রান্না হবে পুডিংয়ের এই কুকিং টাইমটাও খুব ইম্পর্টেন্ট বেশিক্ষণ ওয়াটার বাসে রেখে দিলে টেক্সচারটা ভালো হবে না কুকিং টাইম ভ্যারি করবে পুডিংয়ের পাত্রের উপর যেমন মেটালের পাত্র ইউজ করলে কুকিং টাইম একটু কমে আসবে কারণ মেটালে হিট কনডাকশন হয় বেশ তাড়াতাড়ি আমি সিরামিক ইউজ করেছি আমার কুকিং টাইম লেগেছে 25 মিনিট ওয়াটার বাথ থেকে নামিয়ে পুডিংটা রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপর ফ্রিজে অ্যাটলিস্ট 2-4 ঘন্টা রেখে সেট করে নিতে হবে আর যদি গেস্টদের জন্য বানান বেস্ট হবে আগের দিন বানিয়ে ওভারনাইট ফ্রিজে রেখে সার্ভ করলে পুডিংটা এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন এটা প্লেটিং করব। প্লেটিং করার আগে ছুরি দিয়ে চারপাশ দিয়ে একটু ছাড়িয়ে নেব যাতে প্লেটিং করতে সুবিধা হয় এখন আমার চারপাশ দিয়ে ছাড়ানো হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি অলরেডি একটু ক্যারামেল বের হয়ে আসছে সো নাও মোমেন্ট অফ ট্রুথ ওকে লেটস সি হ্যাঁ দিস লুকস রিয়েলি নাইস খুব সুন্দর টেক্সচার হয়েছে ক্যারামেলের কালারটাও খুবই সুন্দর হয়েছে এখন হচ্ছে টেস্ট করার পালা Okay, let's try. It's really, really nice. The texture is perfect. কোনো বাবলস নেই ভিতরে ছোট ছোট ছিদ্র হয়ে যায় যে অনেক সময় ওরকম কিছু নেই and the caramel is rich and sweet and nutty and পুডিংটা হচ্ছে সিল্কি ক্রিমি স্মুথ এক্স্যাক্টলি যেরকম চেয়েছিলাম সেরকমই I think I can hit the whole thing.